हेलो व्यूअर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आबारो भिडियो निये हाजिर होलाम। आज के आँकबो वाटरमेलन बा तरमुजेर दृश्य, माने तरमुजेर साथे एटा परिवेश तैरी करबो आमरा। चलो शुरू करी आजकेर भिडियो। टूबी पेंसिल निये प्रथमे एकटा शोआनो डी आँकछि। एई जे एकटा शोआनो डी, डी जे आमरा लेखि सेई शोआनो डी लिखलाम एबं बाका लाइनटार ভিতর দিয়ে আরেকটা লাইন দিলাম। তরমুজের চামড়াটা তৈরি হলো, এখন বিচিগুলো এঁকে দিচ্ছি। কি সহজে একটা কাটা তরমুজ আমরা এঁকে ফেললাম। এরপর এই কাটা তরমুজের পাশে আরেকটা হলো লম্বাটে বক্স আঁকবো, যে বাম পাশে একটা লাইন দিলাম, উপরে একটা লাইন দিলাম, ডান পাশে একটা লাইন দিয়ে নিচের লাইনটা যুক্ত করে দিলাম। একটা বক্স তৈরি হয়ে গেল। এই বক্সের থেকে আমরা একটা গোটা তরমুজ তৈরি করব এবং চারপাশের যে কোণাগুলো সেই কোণাগুলো সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এই যে রাউন্ড করে দিলাম। এরপর তরমুজের যে বোটাটা থাকে সেখানে একটা ওভাল দিলাম, তারপরে তরমুজের বোটাটা আঁকছি। তরমুজের গাছটা কিন্তু লতানো থাকে, তারপরে লতানো এক পাতা একটা আঁকছি, পাতার বোটাটা লতানো থাকে। এরপর তরমুজের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে, মানে গাঢ় সবুজের, সেই ডোরা কাটা দাগগুলো আঁকছি আঁকাবাঁকা করে রাখছি অনেকগুলো। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করো। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, দেখবে যে অনেক কিছু শিখে ফেলবে। এবার অতিরিক্ত লাইনগুলো ইরেজ করে ফেলি। লাইনগুলো ইরেজ করা হয়ে গেল। এরপর এখন একটা তরমুজ এবং কাটা তরমুজ এবং গোটা তরমুজ আঁকা হয়েছে। এখন একটা তরমুজের আশেপাশের পরিবেশ তৈরি করবো। একটা টেবিল আঁকছি, পার্সপেক্টিভের কারণে টেবিলের সামনের দিকটা বড় দেখায়, পিছনের দিকটা ছোট দেখায়। তাই দেখো সামনের দিকটা বড় হয়ে গেল। এটা টেবিলের উপর কাটা তরমুজ এবং গোটা তরমুজটা আছে। টেবিলটা আঁকা হয়ে গেল। শুধু টেবিল তো আঁকতে হবে না, একটা ঘরের মধ্যে টেবিলটা আছে। তো এই যে ঘরের দূরের যে ওয়ালটা, সেই ওয়ালটার নিচের ফ্লোরের লাইনটা দিলাম। তারপরে এখন দরজা একটা বানাচ্ছি, দরজার দুই পাশে দুটো লাইন দিলাম। তারপর চৌকাঠ বানাবো, ডাবল লাইন দিয়ে চৌকাঠ হয়ে গেল। এই যে ডবল লাইন দিয়ে চৌকাঠ হয়ে গেল। এখন দরজাটা আঁকতে হবে। এই দরজাটা একটু বাঁকা করে, মানে অর্ধেকটা খোলা আছে এমনভাবে এঁকে দিলাম। দরজার একটা নব তৈরি করে দিলাম গোল করে, এটাও হয়ে গেল। তারপরে ঘরের ভিতর কিছু না থাকলেও একটা ক্যালেন্ডার ঝোলানো আছে, এটা ক্যালেন্ডার ঝুলিয়ে দিলাম। এই যে তারিখগুলো আঁকার জন্য ঘর তৈরি করছি। এই তো মোটামুটি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। তারিখগুলো লিখে দিচ্ছি। এরপর সিডি মার্কার দিয়ে, আমরা পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম সেটা এখন ড্রয়িং করছি। আর বন্ধুরা, তোমাদের যদি বিশেষ কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, খুব সহজেই কীভাবে একটা তরমুজের দৃশ্য অঙ্কন করা যায়। এবার হলো গ্রিন দিচ্ছি, আমরা ডার্ক অংশটাতে গ্রিন দিচ্ছি, গ্রিন সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে, যাতে সাদা সাদা অংশ না থাকে। এখন কাটা তরমুজটার ছালে বা চামড়ায় গ্রিনটা লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে লাগানো হয়ে গেল। এরপর ইয়েলো গ্রিন নিলাম, ইয়েলো গ্রিন দিয়ে ছালটার বাকি অংশতে দিচ্ছি এবং তরমুজের গায়ে বাকি যে সাদা অংশ আছে পুরোটাতে আমরা এখন ইয়েলো গ্রিন দিয়ে দেব। সুন্দরভাবে অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে, কোথাও যেন সাদা না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এই হয়ে গেল। এরপর অলিভ ব্রাউন দিলাম তার লতানো ডাটাটাতে বা বোটাটাতে।
এরপর যেহেতু পাতার শিরাগুলো দেওয়া হয়নি তাই সিডি মার্কার দিয়ে আবার পাতার শিরাগুলো দিয়ে দিলাম। এরপর ইয়েলো গ্রিন নিলাম, ইয়েলো গ্রিন নিয়ে পাতার নিচের অংশটাতে ইয়েলো গ্রিন দিলাম। এরপর গ্রিন নিয়ে পাতার মাঝের শিরাটার উপরের দিকে গ্রিন দিলাম এবং পাতার নিচের কিনারায় গ্রিনটা দিচ্ছি। তাহলে একটা লাইট শেড তৈরি হলো, দেখতে সুন্দর লাগবে। তারপর আবার ইয়েলো গ্রিন দিয়ে পুরোটা ভরাট করে দিলাম। এরপর ডার্ক ব্রাউন নিয়ে আরেকবার তার ডাটাটাতে ডার্ক করে দিলাম। এরপর ভার্মিল নিয়ে কাটা তরমুজটাতে উপর থেকে নিচের দিকে সুন্দরভাবে ভালোভাবে ব্লেন্ড করে লাগাচ্ছি। তা লাল টকটকে তরমুজ, তারপর লাইট পার্পেল দিয়ে চামড়ার উপরে মনে তরমুজের লাল অংশের শেষ কিনারার দিকে দিচ্ছি। এরপর অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে আবার সেটা ব্লেন্ড করে দিলাম পার্পেল এবং ভার্মিলনের উপরে। হোয়াইট দিয়ে একটা আবার লাইন দিলাম যাতে একটু লাইট হয়ে থাকে চামড়াটার শেষে, মানে লাল অংশের শেষে চামড়ার শুরুতে। এরপর ইয়েলো আকার দিয়ে টেবিলটাতে মোটামুটি রাফভাবে লাগাচ্ছি, মানে পুরোপুরি ব্লেন্ড করে না। তারপর আমরা আঙ্গুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেব। এই আঙ্গুল দিয়ে ব্লেন্ড করলে এরকম হয়। আর ছবিটার রং এখন পুরোপুরি হয়ে গেছে কারণ বাকি ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে। যেহেতু সলিড কালার সব জায়গায় তাই আমি কোথায় কী কালার আছে সেটা দেখাচ্ছি, আবার নতুন করে ভিডিওটা করলাম না, আশা করি তোমরা বুঝবে। এই যে ওয়ালে হলো প্যাল অরেঞ্জ দিয়েছি, সরি প্যাল গ্রিন দিয়েছি, তারপরে নিচে হলো গ্রে গ্রিন দিয়েছি, তারপরে ক্যালেন্ডারে হলো স্কাই ব্লু দিয়েছি এবং শ্যাডোটাতে দিয়েছি প্যাল গ্রিন গ্রে গ্রিন, তারপরে এটাতে দিয়েছি হলো রসিয়ানা, তারপর উপরে দিয়েছি ব্ল্যাক, নিচে দিয়েছি গ্রে এবং নবটা দিয়ে দিয়েছি ভার্মিলন। এটা হলো গ্লাস মার্কার দিয়ে বিচিগুলো দিয়েছি, নিচে হলো ভ্যানডাইক ব্রাউন দিয়েছি, তারপরে একটু গ্লাস মার্কারের টাচ দিয়েছিলাম। এভাবেই মোটামুটি পুরো কালারটা হয়ে গেছে, আশা করি তোমরা পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। টাটা, বাই বাই।